বিরাট কোহলি ও রোহিত শর্মার দ্বন্দ্ব এবার মাঠ ছাড়িয়ে তাদের ঘর্ণী পর্যন্ত পৌঁছে গেছে আর এই জেরে বিরাটকে ইনস্টাগ্রামে আনফলো করার পর এবার আনুষ্কাকে আনফলো করে দিলেন রোহিত আর রোহিত আনফলো করার পর তার উপর চটেছেন আনুষ্কা শর্মাও তিনি এবার রোহিতকে উদ্দেশ্য করে তার ইনস্টাগ্রামে লেখেন একদা জ্ঞানী ব্যক্তি কিছুই বলেনি মিথ্যার উপস্থিতির মধ্যে নিরাপত্তার সঙ্গে হাত মেলাতে পারে শুধুমাত্র সত্যই আনুষ্কা স্ট্যাটাসে পরোক্ষভাবে রোহিতকেই খোঁচা দেওয়া হয়েছে বলে মত নেটি একাংশের আশ্চর্য বিষয় হল বিরাট ইনস্টাগ্রামে এখনও নিয়মিত ফলো করেন রোহিতকে তার ছবিতে লাইক দেন তবে রোহিতের স্ত্রী ঋতিকা সচদেবকে অনেকদিন আগে ইনস্টাগ্রামে আনফলো করেছেন বিরাট এদিকে আনুষ্কা শর্মাও ইনস্টাগ্রামে রোহিত কিংবা রিতিকা কাউকেই ফলো করে না ফলে রীতিকা ইনস্টাগ্রামে ফলো করা বন্ধ করে দিয়েছেন বিরাট ও আনুষ্কাকেও বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিদায়ের পর বিরাট ও রোহিতের মধ্যে ঠান্ডা যুদ্ধের খবর আসে শোনা যাচ্ছে পছন্দের ক্রিকেটারদের সুযোগ করে দিচ্ছেন বিরাট আর সেটাই মত নেই রোহিত শর্মার মুম্বাই মিররের প্রতিবেদনের দাবি বহুকাল আগে থেকে রোহিত বিরাটের মধ্যে চলছে বিবাদ বিরাটের সঙ্গে যুক্ত একটি ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রোহিত শুধু তাই নয় রোহিতের সঙ্গে ওই ম্যানেজমেন্ট সংস্থা ছাড়েন শিখর ধাওয়ান রোহিত বিরাটের মতভেদ মানতে নারাজ সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি তাদের বক্তব্য সংবাদ মাধ্যমে প্রতিবেদনের ভিত্তিতে কোনো বিষয় আলোচনা করা প্রাসঙ্গিক নয়